Sazi! Ruzai! Amar city te amar samne zore chalale to bhai tomar mana khawai lagbe jibona ona hashi kinso keno nai bol chalo ajke tomaderke 1000 takay hashi kine dekhabo bye bye guys ei rojar jonno eta ekta special video to kache 5 takar coin asche 500 টাকার একটা নোট দুইটা নোট 1000 টাকা 1050 1060 তো কাছে 1060 টাকা আছে চলেন এই 1060 টাকা দিয়ে দুইটা কাজ করতে পারি আমি একটা নতুন পাঞ্জাবি কিনতে পারি অথবা কিছু মানুষের হাসি কিনতে পারি আজকে 1060 টাকার হাসি কিনবো চলেন এটা কিছুদিন যাবত আমার নিজেরই তেহারি খাইতে মন চাইতেছিল সো ভাবলাম আজকে তেহারি নিয়ে কিছু করা যাক এক প্লেট তেহারি দিয়ে আপনি একটা মানুষের মুখে হাসি কিনতে পারবেন যেটা আপনি কয়েক লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না কেমনে চলেন আজকে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কেমনে অ্যান্ড মাঝে সাঝে এরকম একটা অড্ডো তেহারি স্পেশাল বা এরকম বিরিয়ানি স্পেশাল ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে থাকতে পারেন এরকম পাগলাম করার অভ্যাস আমার প্রায় প্রায় আছে বা প্রায় প্রায় করি তেহারি দোকান খোলা আছে তেহারি দোকান আসলে বন্ধ হয়ে যাবে চলুন দেখা যাক তেহারি পাওয়া যায় কিনা ভাই আসসালামু আলাইকুম তেহারি আছে নাকি কত করে ১৪০ একটা পাঁচটা দেন শুনেন ও এই যা এটা ব্লগের জন্য আপনার কোনো সমস্যা নাই তো পাঁচ প্যাকেট কাটছি এক দুই তিন চার পাঁচ টার্গেট পাঁচটা মানুষকে ইফতারিতে খুশি করা সো চলেন ইফতারিতে পাঁচটা মানুষের মুখে হাসি ফুটে তোলা যাক অ্যান্ড আসসালামু আলাইকুম আমি আমার হোস্ট ইটস কাব্বো উইথ ইউ চলেন কিছু মানুষের সাথে ইফতার শেয়ার করি কি করে আসছিস কি করছিস হ্যাঁ ভাই কই বুঝি ভাই কই থাক জিয়াদ থাকো গেলা চাচা এদিকে আসেন ওই গামছা তো দিন দিলেন আজকে এটা নিয়ে যান রোজে আছেন তো আচ্ছা সমস্যা নেই খায় নেন গেলাম চাচার কাছ থেকে ওই দিন গামছা নিয়েছিলাম একটা তো গামছা চাচারে জিজ্ঞেস করতেছি যে গামছা কত করে চাচা কয় ১১০ টাকা এখানে ৫০ টাকা দিব ওই তো কাঁদো কাঁদো হয়ে গেছে একদম সন্ধ্যার সময় বেচারা মেবি বাড়ি ফিরে যাচ্ছিল তারপরে বলে যে ৭০ টাকা দিব ভাই কাঁদো কাঁদো দেন চাচার কাছে ঠিক আছে দেন এই দিছে তারে যাক কিছু একটা অ্যামাউন্ট ধরাই দিছি চাচার ওই দিন চোখে প্রায় পানি চলে আসছিল আজকে চাচারে দেখলাম রাস্তায় আবার চাচার কপালে ছিল আর কি কাকা রোজা আছেন আছেন ইফতারি করে নেন আচ্ছা ঠিক আছে টাটা আপনি দিবেন কোথায় বসে আচ্ছা আপনি আপনি ওনাকে দিয়ে দিয়েন ওয়ালাইকুম আসসালাম দাদা আপনি যান টাটা ভাই রোজাই রোজাই রোজা আছেন ইফতারি করা লাগবে না কোনতে এরা ইফতারি করেন আজকে
আল্লাহ হাফেজ। ফকিরদের থেকে যারা একটু কাজ একটু আড্ডু কাজ করতেছে তাদেরকে দিতে বেশি ভালোবাসি কেন? ফকিররা তো চেয়ে খাইতে পারে, বাট যারা একটু আড্ডু কাজ করার চেষ্টা করে এনারা চেয়ে খাইতে পারে না, বিধায় কিছু একটা করার চেষ্টা করে। আর ওনার অবস্থা দেখে মনে হলো ওনার কলা তেমন বেশি একটা বিক্রি হয় নাই। হ্যাঁ যায় না, আমি পার্সোনালি দিয়ে খুশি হয়েছি। চাচি রুজাই, যার আগে লাস্ট বান্দা দেখা হয়ে গেছে, এই নেন ব্যাগের শুদ্ধই নিয়ে যান। আপনারা লোকের বাড়ি যাওয়া লাগবে না, কোথায় একটা বসে শান্তি করে ইফতারি করে নেন। টাটা। ওকে গাইজ, আমি এখন খুশি, টু মাস হ্যাপি, আর বেশি হ্যাপি হলে বেশি জোরে বাইক চালাই যাবে। মানুষ হ্যাপি করে ট্রাই করবো, আর আপনার কাছে ভিডিও নিয়ে আসবো না। আল্লাহ হাফেজ। বিশাল বিপদ। দাঁড়াও গাইজ, এরা এই যে জোরে চালালো না, এদের হোগা মারবো। আমার সিটিতে আমার সামনে জোরে চালালে তো ভাই তোমার মাথা খাওয়াই লাগবে। আমার সাথে না, নো পার্কিং হয় ব্রো, ইজ মাই পার্কিং সিটি, মাই পার্কিং সিটি ভাই। লেটস গো কাকা, জি জি, মেরা সিটি পে মেরে সাথ নেই ভাইয়া। হুদায় আমার কামড়াইলো কেন, আমি যাই না, বাট কামড়াইছিল, এই হচ্ছে কথা। গাইজ আমি আন্তরিকভাবে দুঃখিত এরকম হুদায় কামড় ওঠানোর জন্য। পরের দিন অন্য কোনো একটা হাসি কেনার ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তাদের ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ, টাটা, রোজা রাখো, ইয়া বড় হয়েছে।